আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কোনো এতিম বাচ্চাকে খাবার খাওয়ালে কি হয়, খানা খাওয়ালে কি হতে পারে আপনার জীবনে। দর্শক, এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বন্ধুরা, শরীয়তের পরিভাষায় এতিম বলা হয় যে একজন অপ্রাপ্ত বয়স্ক শিশু যার বাবা মারা গেছে, অর্থাৎ তার 12 বৎসর কিংবা 18 বৎসর হওয়া পর্যন্ত তাকে এতিম বলা যাবে যদি তার বাবা না থাকে। কিন্তু যখন বালেগ হয়ে যাবে, যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তাহলে এরপরে আর ওই বাচ্চাকে, ওই শিশুকে এতিম বলা যাবে না। এটাই হলো শরীয়তের বিধান। এখন এই এতিম শিশুকে কোনো ব্যক্তি যদি খাবার খাওয়ায় তাহলে কি হতে পারে সেই ব্যক্তির? বন্ধুরা, এই মর্মে হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি খাবার খাওয়ানোর সময় কোনো এতিম বাচ্চাকে তার খাওয়ার মধ্যে শরিক করে এবং কোনো ব্যক্তি কোনো এতিম বাচ্চাকে আশ্রয় প্রদান করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ বলেন। কারণ যে ফজিলত কোনো এতিম ব্যক্তিকে খাওয়ালে কিংবা এতিম ব্যক্তিকে কেউ যদি আশ্রয় দেয়, তার দেখাশোনা করে, ভরণ পোষণ করে, ওই ব্যক্তির জন্য, ওই দায়িত্ব গ্রহণকারী ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোনো ব্যক্তি, আরো বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো এতিম শিশুর মাথায় হাত বুলিয়ে দেয়, তার মাথায় যদি হাত বুলিয়ে দেয়, তাহলে এই কাজের বিনিময়ে ওই ব্যক্তিটা জান্নাতে নবীদের পাশেই থাকতে পারবে। সুবহানাল্লাহ, কত ফজিলতের কথা বলা হয়েছে! সে জান্নাতে তো যাবেই, অনেক উচ্চ মর্যাদার অধিকারী হবে, নবীদের পাশেই তার অবস্থান হবে। চিন্তা করেছেন তো? সেই জন্য যদি কোনো এতিম অসহায় থাকে, আপনার ফ্যামিলির হোক কিংবা আপনার ভাই বোনদের কোনো সন্তান হোক, পরিচিত জনদের হোক, প্রতিবেশীদের মধ্যে যে কেউ যদি থাকে, কোনো এতিম শিশু যদি থাকে, তাহলে যথাসম্ভব আপনি তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন, আপনি তাকে আদর সোহাগ করবেন, তার খাবার দাবারের ব্যবস্থা করে দিতে পারেন, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ জান্নাতে যাবে, নবীদের সাথে আপনার ঠিকানা হবে। তো এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা, এতিম ব্যক্তিকে খাওয়ালে কি হয়। আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।